সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার স্নান করা শেষ, ঠাকুর পূজা দেওয়া শেষ, এখন নিয়ে বসলাম সিদ্ধ ভাত আমাদের দুজনে, এখন খেয়ে তারপরে বার হয়ে যাব। চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আজকে কার ঘরে আছি জানো? আজকে এসেছিল দিদির ঘরে, ফেন্সি বাজারে এসেছি আর কি। তো দিদি বলছে এত সামনে এসেছিস যখন এখানে আয়, আর তোর ফেভারিট খাওয়া আর কি বানানো হচ্ছে, তো এর জন্য আর কি চলে আসলাম। তো দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবো, আর বাইরে আর কি ও খাওয়াবে না বলছে, ঘরে খাওয়াই খাও, এর জন্য বাইরে খেলাম না। এই যে দেখো ওর খুবই জ্বর জানো, আজকে তাও একটু শরীরটা একটু ভালো হয়েছে। সোনাক্ষী, শরীরটা কেমন লাগছে তোমার? শরীরটা তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো মা, তুমি খাওয়া দাওয়া করতে পারছো? ও খাওয়া দাওয়া একদমই মানে ছেড়ে দিচ্ছে, কিছুই খাচ্ছে না আর কি। তো তুমি শুনো না, ওদের সাথে একটু কথা বলো, বসো তুমি একই একই স্টোরি বলবে না। একটা দিদি আর কি বলেছে যে সেন খালি একই স্টোরি দেয়, তো একই স্টোরি দিবে না, তুমি নিউ আর কি একটা স্টোরি শিখে আসবে, তখন গিয়ে এখানে স্টোরি দিবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি একই স্টোরি কেন দেয় জানো? এই স্টোরিটি আর পাপাকে ওকে বলেছে, তো এই স্টোরিটা আর বলে ভীষণই পছন্দ, এই জন্য এটিই বলতে থাকে, যেখানেই বলে এই স্টোরিটাই আর কি বলতে থাকে। ও যে আমার শুলে লেগে আছে না, গা এখন প্রচণ্ডই গরম। ওয়ারেস এনে দিয়েছিলাম খাওয়ার জন্য, ওয়ারেসটা খাইনি, কিছুই খেতে পারছি না। যে দাদা খেয়ে নিয়েছে, দাদা বলে খেয়ে নিয়েছে ওর ওয়ারেসটা, তখনও গা পুড়ে যাচ্ছে শরীরটা। ভালো দাঁড়া, তোমার হেয়ারটা একটু সাইড করে দিই, ওদেরকে দেখিয়ে দিই তোমাকে ভালো মতন। এই হলো সোনাক্ষী পুরো ফেসটা, হেয়ারের জন্য আর কি দেখা যায় না, দেখিয়ে দাও তোদেরকে তোমার ফেসটা ভালো মতন, হেয়ারটা সাইড করো। এই হলো শুকিয়ে গেছে, দেখলে জ্বরে কিছু খেতে যাচ্ছে না, না এই জন্য শুকিয়ে গেছে। সবাইকে তখন দেখতে পারছো আমি চা বানাচ্ছি, আজকে বানাবো হলো লাল চা। এদিকে আছে হলো আদাটা, এটা এখন ছেঁচে নিচ্ছি। দেখো জলটা ফুটে গেছে অনেকটা, এখন দিয়ে দেবো চা পাতা আর আদা। লাল চা তো এর জন্য চা পাতা দিব কম, নলে তেতা লাগবে খেতে। ব্যাস অল্প দিয়ে দিলাম, কালারটা চলে আসবে, যেহেতু এটা একদম অরিজিনাল পাতা আর কি, তো ভালো লাগবে আর কি খেতে। কাপগুলো দিদিকেও এনে দিয়েছি, দিদি বলেছে ওর বলে কাপগুলো খুবই পছন্দ হয়েছে, তো আমাকে টাকা দিয়ে দিয়েছিল আনার জন্য, তো ওরকম এক ডজন এনে দিয়েছি কাপ। কাপটা বলে খুবই ভালো লেগেছে ওর।
আসলো, উপরে গেছিল একটু বেড়ি করতে, খেলাধুলো করে আসলো। সোনাক্ষী, এখন তোমার জ্বর আছে কি? এখন আছে? তোমার কি খেতে ইচ্ছা করছে? ম্যাগি খেতে ইচ্ছা করছে? মাকে বলো, মা ম্যাগি বানিয়ে দেবে। মা ম্যাগি বানাবে? তুমি অল্প খাবে, আমাকে বেশিটা দিবে, ঠিক আছে? তাহলে সারাদিন গেছো তুমি। আমি সারাদিন খাইছি রে। তুই কো, তোর মেয়ে যে কত বড় কথা কুয়ে ফেলেছে। আমি কি সারাদিন খাই? আর তুমি তুমি খাও না? তোমাকে কেসে যায় না, কে যায় না? আমি আমি তোমাকে খেতে দিই না? না মা, এই যে এখন হলো ভাঙ্গে ভাঙ্গা না নাকি ভাগ্নি? ও ভাগ, তোমার ভাগ্নি বুনগি? আমার খাইলে ও আর জিন্দিগিতে ম্যাগি খাওয়াই বলে যাবে। পারলো তো, একটু আগে বন খাওয়া হয়েছে আমাদের, বাট সোনাক্ষী খাইনি, তো এর জন্য ওকে বলা হচ্ছে ম্যাগি খাবে বলে। ও ম্যাগি খাবে বলছে, কিন্তু ও খাবে বললে কি হলো? খায় তো না, জ্বরের মুক্ত, খেতে চায় না, না বলো? না, আমার সোনাক্ষী খাবে, আমার সোনাক্ষী ভালো, আমার সোনাক্ষী ভালো, আমার সোনাক্ষী খাবে বলে দাও। এই ইয়ে কে বলে দাও, একটু রিঙ্গা রিঙ্গা বলে দাও। আমি তো ভিডিও করতে পারছি যখন রিঙ্গা রিঙ্গা বলছে। পাকে পোলা পাইছে, হুশা হুশা, ইয়া ফাইজান। জনি 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 রে পাপা, একটু দোকান না পাপা, টেলিং নাই জানি না। No, Papa. No, Papa. Open your mouth. Ha, ha, ha. Twinkle, twinkle. Twinkle, twinkle. Which star? How I wonder. I got you. Oh. Up above the? That's my eye. What, like a diamond? In the sky. Yeah. So, ওদিনকে তো দেখতে পেলে দিদির বড় ছেলে স্টোরি স্টোরি বলে, আর আজকে দেখতে পারলে দিদির ছোট মেয়ে টুইঙ্কেল ও পোয়েম বলতে পারে, তো মোটামুটি পারে আর কি দুজনে। আর তুমি কিছু স্টোরি জানো? তুমি কিছু স্টোরি জানো কি? আমি একটা জিনিস জানি যে জানি জানি এ পাপা কোনো কাজ করে না, এগুলা যা আর কি এমনি বকাবকি। না না, এখন বলবে না তো। কি কাজ করো তুমি? আমি বাসন ধুয়ে দিই, তারপরে তোমার ভাত বানিয়ে দিই, তারপরে তোমার আর কি বানিয়ে দিই, ইয়ে কি বলে ঘর মুছে দিই। দেখানো তো এগুলো ভিডিওতে, এগুলো ভিডিওতে দেখালে তোমার টের পেতে। আচ্ছা ঠিক আছে, একদিন দেখাবো যে কে করছে না কে করছে না, দেখিয়ে দেবো। ওসব মিথ্যা কথা বলে। দিদি তুই বল, ঘরের কাজ কে করে? আমি করি না নির্মল। আমিও যখন আমার জেনারেশন ছেলে মেয়ে যখন বিয়া দিব, অবভিয়াসলি আমিও জিজ্ঞাসা করব যে ওরাও মানে ছেলের পার্টিরাও যে ছেলেকে কাজ শিখিয়েছে কিনা, কেন আজকাল দিনে ছেলেদেরও কাজ জানা উচিত? খালি মেয়ের হাতে রান্না খাবে এটা তো চলবে না, কোনো সময় বড় শরীরটা খারাপ, কি বলো তুমি? কোনো সময় বড় শরীরটা খারাপ হয় তো ছেলেরও মারও অধিকার যে তোমরা যখন ছেলেকে বিয়ে করাবে তো ছেলেকে প্লিজ কামটা একটু শিখিয়ে দেবে, কেন আমাকে ওকে কাজ শিখাতে বহুত কষ্ট হয়েছে। যেমন আমার জিজু আজকে সব কিছু বানালো, সকাল থেকে ডাল ফ্রাই, ঘর মুছলো, বাসন ধুয়ে দিলো। আমার দিদি কত ভালোবাসে। দিদি দিদি ইজ ব্লাসিং উপরে, নট ব্লাসিং, আই এম অ্যাংরি উইথ ইউ, প্রবলেম টু ইউ। ওয়াই জিজু শুধু ডাল ফ্রাই বানিয়েছে, চিকেন বানিয়েছে, বাসন ধুয়েছে, আর শাক বানিয়েছে, আর আর কিছু না, বাকিগুলো আমি করেছি। আচ্ছা আইটেম কয়টা হয়েছিল জানো আজকে? ভাত, ডাল, শাক আর চিকেন, আর কয়টা আইটেম হয়েছে? না না, ওটার মতো ওটার মতো শাকটাকে বাছতে হয়েছে, টাইম লেগেছে না, তো ওগুলো জিজু নিজে নিজে করেছে,
হ্যাঁ, তো বাসন টাসন ওগুলো আমি ধুয়েছি, তো কথা কিছু সব সত্যি বলছে, সত্যি বলতে বলতে মিডল আবার মিথ্যাও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কিছু একটা মেকিংও করে ফেলায়। তো আমার ওকে কাজ শেখাতে বহুতই মানে আমার মানে শরীর খারাপ করে ফেলেছে, কেন এতটা জিনিস জানে না যেটা আমাকে ওকে জানাতে লেগেছে। কিছু সময় যখন আমার শরীরে প্রবলেম হয় তো আমি ওকে বলি যে তুমি ঠাকুরটা দিয়ে দাও। তো কীভাবে জানি ঠাকুর দিত, তো তো ওগুলো আমার শেখাতে হয়েছে ওকে। তো আমার হিসাবে সব মাদেরই মানে কর্তব্য, খালি মেয়েকে কেন, ছেলেদেরকেও কাজ শেখাও। ছেলেদেরকেও কাজ করতে হয়, যখন বউ যখন অসুস্থ হবে তো ছেলেরাও তখন হেল্প করে দিতে পারে বউদেরকে। তো যথেষ্ট আমার জামাই এখন শিখে ফেলেছে সব কিছুই, যেহেতু আমি আছি যেহেতু সব শিখে ফেলেছে না এখনও, এখন রান্নাটা শিখেনি। তো খুব জলদি আমি ওকে রান্নাটা শিখাবো, আর একদিন ও রান্না করবে সেটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো, কি বলো, আসবে তো সেদিনটা? আচ্ছা ঠিক আছে, তো আমি আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।